স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শোকাবহ আগস্টের প্রথম দিন আজ রাজশাহী মেডিকেলেই হবে করোনার সকল পরীক্ষা করোনায় ক্ষতিগ্রস্ত আরও তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন মেয়র লিটন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শোকাবহ আগস্টের প্রথম দিন আজ উনিশশো সালের পনেরোই আগস্ট ভোর রাতে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাঙালি মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতা লোভী নরপি চাষ মহল দুই হাজার সালের এই মাসেই গ্রেনেড হামলা করে জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল তাই আগস্ট মাসের গুরুত্ব অপরিসীম শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্মতা হয়ে আওয়ামী লীগ তার সহযোগী ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন সমূহ মর্যাদায় শ্রদ্ধা ভালোবাসা ও আর বেদনা বিধুর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস একুশ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন করোনা সংক্রমণ রোধে সীমিত পরিসরে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং সব সহযোগী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে সংগঠন সমূহের প্রতি আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা মহানগর উপজেলা পৌর ইউনিয়ন ওয়ার্ডসহ সব শাখার নেতাদের কেন্দ্রের সঙ্গে সংহতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে এখন থেকে করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালের বাইরে থেকে পরীক্ষা করাতে হবে না গুনতে হবে না কারি কারি টাকা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মিলবে করোনা সকল ধরনের পরীক্ষা এই জন্য হাসপাতালে পৃথক চারটি প্যাথোলজি সেবা চালু করা হয়েছে রোববার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক স্বামী মিয়াজদানী এ তথ্য জানান পরিচালক স্বামী মিয়াজদানি বলেন প্যাথোলজিক্যাল পরীক্ষার জন্য করোনা রোগীদের হাসপাতালের বাইরে যেতে হবে না বাইরে গিয়ে পরীক্ষা করতে রোগীদের অনেক টাকা খরচ হতে হয় বাইরে গিয়ে পরীক্ষা করতে রোগীদের অনেক টাকা খরচ করতে হয় সেটি আর করতে হবে না এজন্য হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আউটডোর ইনডোর ওয়ান স্টপ সার্ভিস এবং কার্ডিয়াক প্যাথোলজি নামে চারটি পৃথক প্যাথোলজি সেবা চালু করা হবে পরিচালক বলেন রোগীদের যাতে ছোটাছুটি করতে না হয় সেজন্য হাসপাতালের ওয়ার্ডগুলোতে স্থাপন করা হয়েছে যেখান থেকে রোগী বা স্বজনরা সকল তথ্য পেতে পারেন এমনকি ওয়ার্ডের বেডে শুয়ে থাকা গুরুতর রোগীদের নমুনা পরীক্ষা করার ব্যবস্থা করা হবে রোগীরা হবে হাসপাতালের কাছে ভিআইপি তিনি বলেন এখন পর্যন্ত প্যাথোলজি বিভাগে যে লোকবল রয়েছে তা দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয় তাই পর্যাপ্ত অভিজ্ঞ জনবল অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে তারা ওয়ার্ডে ওয়ার্ডে নিয়োজিত থাকবে এবং প্রয়োজন মতো রোগীর নমুনা সংগ্রহ করে হাসপাতালের প্যাথোলজি বিভাগে নিয়ে যাবেন এছাড়াও হার্টের রোগীদের দ্রুত চিকিৎসা দিতে জরুরি বিভাগেই সকল ব্যবস্থা রাখা হবে যাতে ওয়ার্ডে নেওয়ার আগে রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় হাসপাতালের প্যাথোলজি আউটডোর প্যাথোলজি সম্বন্ধে সেখানে প্রথমে হলো যে আমরা যেটা দেখলাম যে করোনা রুগী যারা আসে আপনাদের জানেন যে যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু সবাই গ্রামের মানে সবাই গ্রামের না বেশিরভাগ রুগী মানে কোন ষাট থেকে সত্তর পার্সেন্ট রুগী কিন্তু গ্রামের তো এদের দেখা হলো যে বিভিন্ন যে টেস্টগুলো করতে হয় যেমন ডি ডাইমার ল্যাক ডিহাইড্রোজেনেস সি আর পি সিরাম ফেরেটিন এই টেস্টগুলো বা সিটি স্ক্যান বা সিটি যেটা করতে হয় সেই টেস্টগুলো খুবই কস্টলি বাইরে থেকে গেলে অনেক টাকা নেয় তো আমরা এটা চেষ্টা করলাম যে কীভাবে এই টেস্টগুলো আমরা হাসপাতালে করতে পারি তা আমরা আপনাদের মাধ্যমে ঘোষণা দিতে চাই আজকে থেকে আমরা সেই টেস্টগুলো শুরু করেছি হাসপাতালেই কাদের জন্য হাসপাতালে যারা ভর্তি হবেন হাসপাতালে যারা ভর্তি আসেন তাদের জন্য এই টেস্টগুলো করব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও আঠারো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ছজন করোনা এবং উপসর্গ নিয়ে সাতজনও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছে আরও পাঁচজন এ নিয়ে গত জুলাই মাসে পাঁচশো চুরাশি জনের মৃত্যু হয়েছে রোববার সকালে এসব তথ্য জানান রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি। তিনি জানান গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ছয়জন চাপি নবাবগঞ্জের একজন নাটোরের চার নওগার তিন পাবনার তিন ও কুষ্টিয়ার একজন রয়েছেন এদের মধ্যে এগারো জন পুরুষ এবং সাতজন নারী যাদের পাঁচজনের বয়স একষট্টি বছরের উপরে বাকিদের মধ্যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে চারজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে চারজন এবং ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের পাঁচজন স্বামী মিয়াজদানি জানান গত চব্বিশ ঘন্টায় করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন আরও তিপ্পান্ন জন রোগী একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছেচল্লিশ জন রোববার সকাল ছটা পর্যন্ত করোনা ইউনিটের পাঁচশো তেরো বেডের বিপরীতে ভর্তি আছেন চারশো আঠারো জন রোগী এদের মধ্যে আইসিউতে রয়েছে আঠারো জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত গরিব অসহায় আরও তিন হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল মাঠে মতিয়ার থানা এলাকার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয় রোববার বিকেল পাঁচটায় অনুষ্ঠানে বক্তব্যকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের আত্মার মার্কিরাত কামনা করেন এবং তাদের সকলের জন্য দোয়া কামনা করেন অনুষ্ঠানে বক্তব্যকালে আশিক মেয়র খায়রুজ আহম লিউটন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করছে প্রধানমন্ত্রী দেওয়া সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে আগামীতেও এভাবেই আগামীতেও এভাবেই আমরা মানুষের পাশে থাকবো অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা মাস্ক ব্যবহার করা এবং করোনার টিকা গ্রহণের আহ্বান জানান রাশিক মেয়র এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি খুবই ভালো এবং চালের মানও খুব ভালো বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রোববার সকালে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি মন্ত্রী বলেন এই এই মৌসুমে কৃষকের কাছ থেকে টাকা কেজি দরে লাখ মেট্রিক টন ধান কেনা হচ্ছে যা মধ্যে সর্বোচ্চ দাম ও পরিমাণ যাবৎকালের তিনি কৃষকরা এবার স্বতঃস্ফূর্তভাবে সরকারি গুদামে ধান দিচ্ছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও আশা তিনি বলেন এরই মধ্যে বিদেশ থেকে নয় লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হয়েছে আরো পাঁচ লাখ মেট্রিক টন আমদানির অপেক্ষায় আছে সে হিসেবে আগস্টের শেষে সরকারি গুদামে মোট মজুদের পরিমাণ দাঁড়াবে তেইশ দশমিক ছয় নয় মেট্রিক টনে সাধন মজুমদার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এ সময় রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারি জেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ নির্বাহী কর্মকর্তা জয় মারিয়া পেরেরা সহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে মন্ত্রী করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় যোগদান করেন ওরা আমাদের যে নিরাপত্তা মজুদ সেটা অন্যান্য বছরের তুলনায় এবার অনেক শক্তিশালী এবং চাউলের কোয়ালিটিও অত্যধিক মানসম্মত শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ায় রবিবার বেলা বারোটা পর্যন্ত গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করার পর নাটোর বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে গতকালই চাকুরি বাঁচানোর তাগিদে ঢাকাগামী অধিকাংশ যাত্রী ট্রাক অ্যাম্বুলেন্স মাইক্রোবাস প্রাইভেট কার এমনকি কার্গোতে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে ফলে আজ বাস টার্মিনালে তেমন ভিড় ছিল না এদিকে নাটোরে ঢিলেঢালাভাবে চলছে কঠোর লকডাউন সড়কে মানুষ এবং যানবাহন চলাচল ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক অনেক মানুষ অপরোজনে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এবং বাজারে চলাফেরা করছে তবে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে উপস্থিতি ছিল তবুও স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ মানার কোনো আগ্রহ নেই জনগণের মাস্ক পরিধান না করেই চলাফেরা করছে অধিকাংশ মানুষ জেলার প্রতিটি উপজেলাতে একই অবস্থায় বিরাজ করছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় নাটোরে করোনা বা করোনা উপসর্গ নিয়ে কেউ মৃত্যুবরণ না করলেও এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন তিয়াত্তর জন নমুনা পরীক্ষা করা হয়েছে দুশো জনের সংক্রমণের হার ছাব্বিশ দশমিক এক ছয় শতাংশ রবিবার নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন তিপান্ন জন সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ছয় জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিন জন জেলায় পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে একশো জন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ